রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ করছেন ব্যবসায়ীরা। বাজার কমিটির সভাপতি বলছেন, সব মালামাল সরাতে সময় লাগবে আরও কয়েকদিন। আজও ধোঁয়া উঠতে দেখা গেছে অনেক জায়গায়। পুড়ে যাওয়া জুয়েলারিতে ছাই থেকে স্বর্ণ খুঁজে বের করার চেষ্টা করছেন কিছু মানুষ। জীবিকার তাগিদে শিগগিরই ব্যবসা ফিরতে চান ক্ষতিগ্রস্তরা। মার্কেটটিতে সিটি কর্পোরেশন যাকে যতটুকু দোকান বরাদ্দ দিয়েছিল ততটুকুই বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাজার কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর। তো আমাদের অন্তত একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, অন্তত যাতে আমরা ঠাই একটা পাই এখানে বসার মতো। আমার বয়স 60 থেকে দোকান চলে গেছে, আমাদের সব বেকার অবস্থায় বসে আছে। আমরা আজকে যাচ্ছি যে আজকে বা কালকে থেকে আমরা অস্থায়ীভাবে এখানে বসবো। আমার চোখের সামনে ভাই ঘুরে গেছে, একটা সুতা পরিমাণ বাইর করতে পারিনি ভাই। আমি যে আগামীতে কীভাবে চলবো ভাই আমি নিজেও জানি না ভাই। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের তৃতীয় দিনে পুড়ে যাওয়া মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা। তারা চান দ্রুত ব্যবসায় ফিরতে। সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ব্যবসায়ীদেরকে কর্তৃপক্ষ বলেছে যে যার যতটুকু দোকান বরাদ্দ ছিল সেই জায়গাটুকু তারা ফেরত পাবে, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কত দূর আগালো জানাবেন দর্শকদের উদ্দেশ্যে। এটি কিছুক্ষণ আগে বাজার কমিটির সভাপতি তিনি এমনটি বলেছেন। আমাদের বলেছেন যে বেশ কয়েকদিন আরো সময় লাগবে মূলত এই বাজারটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করতে। তবে এখন পর্যন্ত আমরা প্রথম যে দুদিনে আমরা যেমনটি দেখেছিলাম যে তালিকা করেছিল, গতকালকে আমরা যেমন দেখেছিলাম যে যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করতে দেখেছিলাম প্রশাসনের উদ্যোগে, কিন্তু আজকে তালিকার কার্যক্রম আমরা দেখে নাই। তালিকা কার্যক্রম না দেখলেও দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত পরিষ্কারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ইতিমধ্যে ঘটনাস্থলে এখানে এসেছেন এবং তারা তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। তবে যতটাই কাজ করুক না কেন, ব্যবসায়ীদের সংখ্যা এবং পাশাপাশি এখানকার যে মালিক দোকান মালিক সমিতির সভাপতি রয়েছেন, অর্থাৎ এই মার্কেটটির সভাপতি যিনি রয়েছেন, তিনি যেমনটি বলছিলেন যে আরও বেশ কয়েকদিন সময় লাগবে এবং তিনি বলেছেন যে যে ক্ষতিগ্রস্তদের যে তালিকা সেই তালিকাটি পর্যন্ত এখন আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম সেই তালিকাটির যে নির্দিষ্ট কোনো সংখ্যা তিনের কাছে আছে কিনা, তিনি কিন্তু সেই তালিকার সংখ্যা তিনি আমাদেরকে এখনও দিতে পারেন না এবং তিনি বলেছেন যে সেই তালিকাটি আমাদের পক্ষে এখনও করে শেষ করা সম্ভব হয়নি। তার মানে আজ প্রায় আগুন লাগার তৃতীয় দিন, এই তৃতীয় দিন এসেও কিন্তু এখানে কোনোরকম যে কাজটি অর্থাৎ যে তালিকার অত ক্ষতিগ্রস্তদের যে তালিকা সেই তালিকাটির পরিপূর্ণ তালিকা প্রকাশ করা সেটি কিন্তু এখনও এই মার্কেটটির যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে তারা আশা দিয়েছেন যে খুব শীঘ্রই তারা এই মার্কেটটিতে যারা ব্যবসায়ী আছেন সেই ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে আসলে এখানে ব্যবসা করার সুযোগ তারা আবার করে দেবেন এবং তারা খুব শীঘ্রই সেখানে ব্যবসা শুরু করতে পারবেন। তবে এও বলেছেন সেটির সঙ্গে আরও 4-5 দিনও সম্ভব হবে না। তবে ব্যবসায়ীরা তোড়জোড় চালাচ্ছেন যেন অতি দ্রুত তারা আবার এখানে ব্যবসা শুরু করতে পারেন। শান্তা আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদপুর থেকে।